নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণীকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك الله বললেন নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খোশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খোশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত কারণ খোশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহু আকবার বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন রাইহানাতাইন বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদরা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান সুবহানাল্লাহ বলবেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এন্টায়ার ইউনিভার্স ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আবার উনি আঙ্গুল তুলেছেন চার দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহু আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কি না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কি না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাত দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের আসনা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন খুদু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো
স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কি না ঠিক মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নববীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক কি না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারওয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গুপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক কি না ঠিক কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কি না বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না নাই ভেরি সেনসিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লায় বলেন ঠিক কি না এই সেনসিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজত ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান যারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে সুবহানাল্লাহ পড়া এজন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহু আকবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে না পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মায়েশাকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবীরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা খুলুকুহু আল কোরআন বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা
বিষ্ণুবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন আবার বিষ্ণুবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই যখন বিষ্ণুবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত কোরআন পড়েন আল্লাহু আকবার এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি না এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিকস আল্লাহ বিশ্বনবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহানাল্লাহ খুশি না বেজা খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবহানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহু আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাক্কুস সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহিবুল মিরাজ ওনার মিরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে প্যার করতেন যাকে মহাব্বত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মা আয়েশার কাছে খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন ও নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো হুব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কায় একটা কবর আছে এটা মাকবারাতুল মাআলা মাআলা কিন্তু এটারে বাংলাদেশিরা বলে জান্নাতুল মুআল্লা কি বলে এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশরিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে না এটাকে মাকবারা বলবেন মাকবারা মাআলা বা মুআল্লা আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মুআল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন
কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদনা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান রব্বুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আরশের উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি প্যার করতেন বিশ্বনবীকে সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন চাচা আবু তালেব ইন্তেকাল করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কি না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা খাদিজা নাই আবু তালেব নাই তায়েফে যে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরশের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সাহিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেব সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কেয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দৌড় বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নূহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া
জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন সেজদায় পড়ে কাঁদবেন সবার জিকির ইয়া নফসি বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তোতা এবার চান কি লাগবে আপনার সব দেব সুবহানাল্লাহ ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্ব নবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্ব নবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুস শাফা বিশ্ব নবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহিবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীগণও দিছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহিবুল কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্ব নবীর কাউসারের দরবারে যাব বিশ্ব নবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবে এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্ব নবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুবহানাল্লাহ পড়বেন না সাহিবুল কাউসার সাহিবুল মিরাজ সাহিবুল শাফাআ সাহিবুল মাকাম আল মাহমুদ আজানের পরে দোয়াতে বলি না আতি মুহাম্মাদিন আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআস মাকামান মাহমুদা ও আল্লাহ আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ ওখানে বিশ্ব নবী বসবে এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে না কথা বলতে হবে এই নবীর গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নবী বলতেন নুসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্ব নবীর জন্য ভয়ে তার কলিজায় ধুকধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিক কিনা উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কিনা কারণ কাছে নাই কিন্তু বিশ্ব নবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফির মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না বিশ্ব নবী আমাদের মডেল কে কথা বলেন বিশ্ব নবী সবাই বলেন বিশ্ব নবী আপনাদের মনোযোগ আছে
না গেছে জিমায় পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সব সময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন because I consider all the sitting person in front of me beside me as a student আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কি না ঠিক কোরআনের ছাত্র হয়ে বাসলেও লাভ মরলেও লাভ ঠিক কি না ঠিক হাতি মরলেও লাখ টাকা ঠিক কি না ঠিক কোরআনের স্টুডেন্ট বাসলেও লাভ কোরআনের ছাত্র হয়ে মরলেও লাভ এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ ঘুমে ধরে নাই তো না কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো না তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবী আমাদের মডেল ঠিক কি না ঠিক সবাই একমত ঠিক দ্বিমত নাই কেউ না অন্য কেউ আমাদের মডেল নাই না শাহরুখ খান না আমির খান না সালমান খান না হিরো আলম ব্যাপার কি হিরো আলমের কথা শুনে এত হাসি কেন এমপি সাহেব মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস অ্যাজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সুন্নার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনব নোট ডাউন করব মানার চেষ্টা করব ঠিক কি না মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আমিন আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনব এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপর আমরা একসাথে বিদায় নিব পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে জানব আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক কিনা আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনব উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনব ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনব ওনার মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনব বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনব ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনব দেখতে কেমন তারপরে শুনব আচরণ কেমন এরপরে শুনব বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় মেরেছেন শক্তি বেশি না কম সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা ওয়া কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ বিশ্বনবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটার দ্যান সিল্ক সফটার দ্যান সিল্ক সিল্কের চাইতে বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাইতে মোলায়েম এই জন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন
বিষ্ণুবি কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিষ্ণুবি ওনার হাত টেনে নিতেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক ওয়া কানা রাবাআতান মিনাল কওম লাইসা বিতবিল ওয়ালা বিল কসীর বিষ্ণুবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভালো লাগে কথা বলে তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিতবিল ওয়ালা বিল কসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া কানা আজহারাল লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই সুবহানাল্লাহ পড়বেন না দাড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যেটা আল্লাহ রাসূল কি আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে না আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এনতেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল্লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করা যায় বলেন ঠিক কি না বিশ্বনবী বলতেন নিয়মা সিওয়াকিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফা ইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে সুবহানাল্লাহ এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল অলিভ অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাঁধ বরাবর ইলাল মান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাঁধ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সুন্নতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে
ঠিক কি না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাট গুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজাহ নাহা রাসূলুল্লাহি আনিল কজাহ বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না ঠিক কি না রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাআল্লাহ পড়ো ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকানা ইউফাররিকু বাইনা শাআরি চুলের মাঝখানে বিষ্ণুবী সিঁথি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাঝখানে সিঁথি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন সুবহানাল্লাহ কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত আরিদুস সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিরুল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবী দাঁড়ায় না এক সাহাবী দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে শোধবোধ করাই বিশ্বনবী বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনবী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার ওমরে ফারুককে ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কুরবান গো নবী বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নুবুয়া ছিল মাহরে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনে দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়তের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা
দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীটা কালো কথা কন, শুভ্র, সাদা। আমরা দোয়া করি এভাবে, বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন, সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত, সাহাবারা বলতেন হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না, মুস্তাওয়াল জাবিন প্রশস্ত ললাট ছিল, আশাম্মুল আনফ খাড়া নাক ছিল, বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চ্যাপ্টা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন, সাকমা, বোসা নাক, কি নাক, বোসা নাক, হ্যাঁ বোসা নাক, বোসা বা বোচা, বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল, সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি, বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে, বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না? মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না, এখনকার ছেলেপেলারা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ, আছে না নাই? বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না, বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দে। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এন অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড ছিল না? আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে ডিজাইন করি, বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে, এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার, আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো, কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা হাসানতা খালকি, হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা, আল্লাহুম্মা হাসানতা খালকি, হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ফাহসিন, এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও, চিৎকার করে পড়েন আমি। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি, মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা, ঠিক কি না? কারণ উনার নাক খারাপ আমার তো খারাপ নাও হইতে পারে, উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কি না? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু, দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য, আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার, আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাউনান বিনয়ের সাথে হাঁটতেন, ইয়ামশি হাউনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কি না? ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে,
এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটব বিনয়ের সাথে হাঁটব রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বিকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বি একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে জি না কথা বলেন জি না উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ ছিল না উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন ওখানা ইয়াতাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসতেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা কর তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাবাসসুম দিহক কাহকাহা কাহকাহা মানে অট্ট হাসি আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ওযু শেষ আর দেহেক হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতেই দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথা কোরআনে আছে না নাই আল্লাহু আকবার আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আমিন ইযাল তাফাতা ইলতাফাতা জামিয়ান আমিন এই দুই একজন ওঠা বসা করতেছে কেন হাজত আছে ওঠা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নেব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে জি না কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন বিশ্বনবীর যদি ডানে বাঁয়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আছে না নাই এইভাবে এমনে তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন অ্যাবাউট টার্ন ঘুরে যেতেন ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া কানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাদ্দ হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না
ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন, সুবহানাল্লাহ। পড়ে এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক, লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেটা করতে যায়, ঠিক কিনা? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি, কোনো লজ্জা শরম আছে? আমার যোগ্যতা থাকতে হবে না? আমাকে রাজনীতি জানতে হবে না? আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ, কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এজন্য লাজুকতার বড় দরকার, যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে, কেয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না, এটা হলো কেয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিরা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয় আছে না নাই? সবগুলো কেয়ামতের আলামত। আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন, বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্বনবী ডানপন্থী ছিলেন। কিপন্থী? কিপন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? ডানপন্থী। জান্নাতে কারা ঢুকবে? ডানপন্থীরা। কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? না। চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? না। এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন, জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন, সুবহানাল্লাহ। পড়ে আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো মেহমানদারি? করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে, খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না, মেহমান আসলে নাখোশ হই, নিজেই খাইতে পাই না, মেহমান আইছে কে খাওয়ামু কইতে, খাওন নাই যেন ও খাওন বানাইছে। খাওন পাঠায় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? ও মিয়া, চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলো সবাই পারে, ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে, এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এই জন্য রিজিকের মালিক কে? মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাই আছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000 আরো থাকে, সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ, দিস ইজ কল্ড বারাকা। 20,000 বেতনের ভেতরে বারাকা ছিল, 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই, ঠিক কিনা? এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ, এই দুনিয়ার জীবনটা ধোকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা, এটা ধোকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা, মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোকা, দুনিয়াটাই মোহের জায়গা, আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমাজ। 3 জন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে, যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম, 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে, আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো।
কিচ্ছু লাগবে না আমাদের। তিন বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে খুদা রাখছে, একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো, একজন রুটি কিনতে গেল, শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে ভাগ বটরা সহজ হবে, তোরা দুইজন স্বর্ণ চারটা, তুই নিবি দুইটা ও নিবে দুইটা, হিসাব সহজ না? দুই বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা, যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই, কি মিশাবো? বিষ। তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে, আমি পাবো, ভাগাভাগির কিছু নাই, সব যাবে আমার কাছে, চারটা স্বর্ণের টুকরার মালিক আমি, রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে। ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লইস, আগে খাওয়ার পরে এই দুইটাও নাই, তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা, এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? আসল জীবন কবর থেকে শুরু হবে কোন, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন, আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক, অনেক সম্পদের মালিক, এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে, ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই, ঠিক কিনা? সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার কম সুখ তার বেশি, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আল কানাআতু মিনাল ইসলাম। এজন্য আমার শ্রমিক ভাইয়েরা, আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ইসলামের নিয়মগুলো মানবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আল্লাহ। আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড়, বিশাল বাড়ির মালিক, ল্যান্ড ক্রুজার চালায়, সাবরোলেট চালায়, পোর্শে ফারারে ল্যাম্বরগিনি চালায়, আছে না নাই? ঘরে সুখ নাই, রাতে ঘুম নাই, টেনশন আর টেনশন, চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না, এরকম ধনী আছে না নাই? সব ধনীরা আবার এক পাল্লায় মাইবেন না, হালাল পন্থায় মাথার ঘাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে। তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি, কিচ্ছু খেতে পারে না। দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম, ঠিক কিনা? এমনি হজম হয় না, আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? মানে ভেজিটেবল খাবেন, সবজি খাবেন, তো সুস্থ থাকবেন, আছে না নাই? ঘুম নাই, শান্তি নাই। এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক, এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন? ধনী পয়সাওয়ালা কোটিপতি সে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না, ঠিক কিনা? হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না? কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি? কথা কন, একটাও নেই। কি করলেন আপনারা, সুখের দোকান দিতে পারলেন না? কি আজীব তামাশা, টাকা দিয়ে সুখ কিনা যায় না, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ নো ওয়ে কিনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না, ঠিক? ঘুম কিনা যায়? ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন, দিবে? ডাক্তার কি বলবে, দূর মিয়া আমারই ঘুম আসে না, তোমার আমি ঘুম বিক্রি করব, আছে না নাই? শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই, যেখানে রাই ওইখানে, যেখানে রাই ওইখানে কাই, ওর মাথা লাগতে দেরি বিছানায়, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? এজন্য আমরা বরকতে বিশ্বাসী, অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতর বরকত দিয়েছে কে? এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন, আমরাও মেহমান আসলে খুশি হব, রাজি আছেন না নাই? সবাই রাজি? মেহমানদারি করাবেন তো? এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন, কি করতেন?
ইনসাফ করতেন, বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন, গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী। আমাদের দেশেও তো ইনসাফ হয় না, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, গ্রাম্য সালিশে আছে? আছে। আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে, চিল্লায় বলেন ঠিক কিনা? অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয়, ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয়। বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন, পড়েন সুবহানাল্লাহ, সব সময় দুই পক্ষের কথা শুনে রায়। এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয়? কথা বলেন, কারণ কোরআন দিয়ে বিচার হয় না। কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না? আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না? সেনাবাহিনীর ভেতরে দরবার হল গুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে, চিল্লায় বলেন ঠিক কি না? দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই? সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই? কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কানুন চলবে আমরা চাই কি চাই না? এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কি না? আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি, আমরা জীবন বাজি রাখতে রাজি আছি, আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি, জোরে বলেন ঠিক কি না? কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসা এটাকে তুমি কবুল করো, আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে। আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ, আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই, আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই, চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী ইনসাফ শিখালেন, বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন। বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে, নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম, কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে, তরকারি দিলা কেন, আমি কি তরকারি রাঁধতে পারি না? আনলা কেন? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, নবী বিচার করে দেন। দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? বিশ্বনবী সাউদার কথা শুনলেন, মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি, আসলে কাজটা ঠিক হয় নাই, আমারে ক্ষমা করেন। বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন, সুবহানাল্লাহ। একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা? দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কেসাস, টিট ফর ট্যাট, যেমন করেছ তেমন, ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, ঠেলা মারলে ঠেলা, আছে না নাই? সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো, সুবহানাল্লাহ পড়েন। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাওদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এজন্য কোরআন দিয়ে যদি, কোরআনের নিয়ম দিয়ে যদি, বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয়, ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে, জুলুম থাকবে না, ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না। আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায়, স্কাইপি ফাঁস হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, আছে না নাই? এরপরেও জনগণের চোখ খোলে না, আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও, সহি সমাজ দান করো, পড়ে না আমি। বিশ্বনবী ইনসাফ করতেন। বনু মখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল কথা বলেন? চুরিতে। চুরি করলে নিয়ম কি?
লাউ চুরি করলে, আম চুরি করলে, কলা চুরি করলে হাত কাটা যাবে না, এটা বড় চুরি। সুবহানাল্লাহ। উমরে ফারুক বলেছেন, দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না, কারণ এটা অভাবের চুরি, এটা স্বভাবের চুরি না, ঠিক কি না? ঘরে খাবার নাই, পেটে দানা পানি নাই, লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, এই চোরের হাত কেটে দিও না, কারণ সে ক্ষুধার্ত, পেটে খাবার আছে, গায়ে জামা আছে, সমাজে সম্মান আছে, তারপরও পুরো দেশটা খেয়ে ফেলতে চায়, এরকম ডাকাত আছে না নাই? দেশের টাকা পাচার করে, ব্ল্যাক মানি করে, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে, এরকম ডাকাত আছে না নাই? দেশের সবকিছু লুণ্ঠন করে, এরকম আছে না নাই? এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকাররমে জুমার নামাজের সামনে লাইভ সম্প্রচার করে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে, আর কেউ চুরি করবে? চুরি করার আগে 3 বার লাভ দিবে, যেরকম ঠিক কি না? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না, এরকম বড় ফ্যামিলির মেয়ে। সব সাহাবারা বলল, এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারামারি হবে। ওসামা বিন জায়েদকে বলল, ওসামা তুমি বিশ্ব নবীর সবচেয়ে প্রিয় পাত্র, হুব্বু রাসূলিল্লাহ, তুমি যাও বিশ্ব নবীর বলো হাত যেন কেটে না দেয়। ওসামা যে বলে, নবী গো, সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্ব নবীর চেহারাটারে লাল করে দিল কে? আল্লাহ। বিশ্ব নবী বললেন, ওসামা কোত্থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই? ওসামা, এই আইনটা তো আমি বানাই নাই, আরো সের উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে? আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি, ফ্রম হাউস, দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে, আমরা কাটতে পারবো? এটা সরকারের কাজ, সরকার ডান হাত কেটে দিবে। ওসামা, এটা আল্লাহর আইন, কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো? কোন বনু মখজুমিয়া গোত্রের মেয়ে? ওই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি রামদা নিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করবো না রে ওসামা। জাস্টিস, ইনসাফ শিখে না, কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী, চিৎকার করে বলেন ঠিক কি না? এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস, আচরণ। বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন, তাড়াহুড়ো করতেন না। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত, প্রতিটা অক্ষর আলাদা করা যেত, আল্লাহু আকবার। আবার জরুরি কোন কথা যখন বিশ্বনবী বলতেন, ওইটাকে 3 বার বিশ্বনবী রিপিট করতেন। কয়বার? 3 বার। কারণ জরুরি, কারণ কি? যেন না ভুলে যায়, ভুল যেন না হয়, 3 বার বলতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন, তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া এইখানে এইখানে এইখানে। কয়বার বললেন? 3 বার। কারণ তাকওয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি
যতই ডাকুক চলো না রে হাছানি, যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাকোয়া রওয়াজ করলেন, তাকোয়া মানে আল্লাহর ভয়। বিষ্ণুই বললেন তাকোয়া হা হুনা, তাকোয়া হা হুনা, তাকোয়া হা হুনা, তাকোয়া এই জায়গায়, তাকোয়া এই জায়গায়, তাকোয়া এই জায়গায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, বিষ্ণুই তিনবার ইঙ্গিত করে বলেছেন, সুবহানাল্লাহ। বিষ্ণুই বলেন না তাকোয়া হা হুনা, তাকোয়া এইটা, বলেন না তাকোয়া হা হুনা, তাকোয়া এইটা, বলেন না তাকোয়া হা হুনা, তাকোয়া এইটা। জুব্বায় তাকোয়া, দাড়িতে তাকোয়া, টুপিতে তাকোয়া বলে নাই। তাকোয়ার আসল জায়গা হলো হৃদয়। এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পথ হারাতে পারে না। তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে? কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুবীর, মানার দরকার আছে না? নাই বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন। অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির। বুখারীতে লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না, ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিষ্ণুনবী খেতে পছন্দ করতেন। বিষ্ণুনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ কবেন না, হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিশ্বনবীর! বাজুর মাংস খেতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম, রুম্মান মানে কি? ডালিম। ডালিম খেতে পছন্দ করতেন, মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়ে, মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে? বিষ্ণুই বলতেন আল কামাতু মিনাল মান্নি ওয়া মা উহা শিফাউন লিল আইন। এই কামআ মানে মাশরুম, ব্যাঙের ছাতা, এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার। আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ। যাদের রাতকানা দিনকানা আছে মাশরুমের স্যুপ খান, চোখ ভালো করে দিবে কে? আল্লাহ। এজন্য বিষ্ণুই যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না? নাই। বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল, আচরণ ছিল, এগুলো পালনের দরকার আছে না? নাই। তাহলে বিষ্ণুবীর তিনটা কথা বলবো বলেছিলাম। প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল, অনেক কথা এত বলা যাবে না। সংক্ষেপে বললাম যে বিষ্ণুবীর আচরণ কেমন ছিল। এখন শুনবো শেষ কথা বলে যাই, বিষ্ণুবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল, ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল। আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিষ্ণুবী ভালো মিডিয়েটর ছিলেন, বিষ্ণুবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন, চমৎকার। সুবহানাল্লাহ, বাড়িতে যায়া জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট পড়বো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাই দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলাই দিতেন, সমাজে সমাজে মারামারি মিলাই দিতেন। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় 120 বছরের একটা যুদ্ধ চলছিল, কেউ যুদ্ধটা থামাতে পারে না। বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে। সুবহানাল্লাহ, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ভেরি গুড মিডিয়েটর। এজন্য বিশ্বনবীর উম্মত যারা, তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না, মিলায় দিতে হবে, ঠিক কিনা? ঠিক। আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে, আরো লাগায় দিতে চাই আছে না? নাই। কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগুক, আরো লাগুক, ধরবি না, থামাবি না, দূর থেকে মজা দেখি, মজাই লাগে, এরকম ডাকাইতে আছে না? নাই। আগুন লাগলে পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে, আছে না? নাই। কি করবেন? মিলিয়ে দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটর ছিলেন, বিষ্ণুবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন। এক সাহাবি এসে বলে নবী ইদান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? কার কাছে অনুমতি চাইলো?
অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনা শাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কই বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে কয় আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনবী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ হোয়াট অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মুআযি ইবনে জাবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে ধরছে কেরাত শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবীকে সর্বনাশ মস্ত বেজাল লাগাই ফেলতেছে ডেকে পাঠালেন সহি বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন মুআজ হোয়াট আর ইউ ডুইং দেয়ার কি করছো তুমি সেখানে আফাতানুন আনতাইয়া মুআজ ও মুআজ তুমি কি ফিতনা বাজাও নাকি তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা আল কারিআতু মাল কারিআ সানানাই আল হাকুমুত তাকাসুর সানানাই এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরা দল্লা কেন্দ্রে মুআজ আফাতানুন আনতা ইয়া মুআজ তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা খবরদার মুআজ ইয়াসিরু ওয়ালা তুআসিরু ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বাশিরু ওয়ালা তুনাফিরু ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায় তাহলে এই দায়ভার ইসলামের নয় এই দায়ভার বর্তাবে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না কয় এমনে না বললে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনার কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কি না এই জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনবীর অ্যাপ্রোচ বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজভাবে বুঝাবেন আদ্দিন ইয়ুসরুন লা উসরাফি দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুবহানাল্লাহ কি ক্যাপাসিটি আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি বিশ্বনবী ওয়াজ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াজ আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর আরো আধা ঘন্টা করেন তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর 10 মিনিট করেন হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর নামাজ টেস্ট লাগে না আচ্ছা না নাই ওয়াজ ভাল লাগে নামাজ ভাল লাগে না কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লঙ্গার ইউর সালাত উইল বি শর্টার কিয়ামতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নাই বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে এটারা লাইক বলে না
এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেট এরকম করলে কয় ছক্কা আবার একটা উড়াইলে কয় তুই যা একটা মানে কি আউট আবার বিজয় দেখায় কেমনে কথা কোন ভিকট্রি আছে না নাই বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথডোলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাকবোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বোঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কি না বিশ্বনবী এটা করতেন বিশ্বনবী একবার কিয়ামতের ওয়াজ করছেন দুইটা আঙ্গুল এরকম করে বললেন আনা বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন এই দুইটা আঙ্গুল যেমনি কাছাকাছি আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি নাজিল হয়েছি আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন আবার বলতেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের কোন কাছাকাছি থাকব কোন সুবহানাল্লাহ এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনবী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলেন এই দাগটার নাম কি সিরাতুল মুস্তাকিম আর ডানে বাইয়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুলু শয়তান শয়তানের রাস্তা সিরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাতছানি আছে না নাই ডানে বাইয়ে তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পড়তেছে না একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না বলবেন কারণ ওই যে ঠেকছেন শিখছো কোথায় এক্সিজেথায় ঠিক কি না বিশ্বনবী প্রশ্ন করতেন বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে আমার একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো গাছটা কি কে জানো কেউ কথা কয় না কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সাদারাতুল বাওয়াদি ওই ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে নাই বিশ্বনবী বললেন কেউ পারো নাই সঠিকটা শুনে নাও ইন্নাহা নাখলা এটা খেজুর গাছ সুবহানাল্লাহ পড়েন সাহাবীর বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ সাহাবারা বাপ সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এজন্য দূরে দূরে চিন্তা করছে কোন সুবহানাল্লাহ সব সাহাবীরা বাড়িতে ফিরে গেলেন ওমরে ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমারও গেল আব্দুল্লাহ বলে আব্বা বিষ্ণুবী যে জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ ওমরে ফারুক বললেন বেটা কইলি না কেন কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে কেউ পারে নাই আব্দুল্লাহ বলে বাপসাসা আপনারা কেউ পারেন না আমি কই কেমনে শরম লাগছে শরম সুবহানাল্লাহ কইবেন না কিউএ সেশন কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই